দ্রুতগামী রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু হলো বছর ষাটের এক ব্যক্তির। ঘটনা তেলিয়ামুড়া তৃষাবাড়ি স্থিত রেল স্টেশনের পার্শ্ববর্তী স্থান লাখাই বাজার এলাকায় ভূমিহীন কলোনির রেল রাস্তায়। মৃত ওই ব্যক্তির নাম আগুনিয়া দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 11:30 নাগাদ তেলিয়ামুড়া রেল পুলিশের নিকট খবর আসে এক ব্যক্তি রেলে কাটা পড়ে রাস্তায় পড়ে আছে। সেই প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে বুধবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় তেলিয়ামুড়া হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। ১১:৩৫ আমরা খবর পাইছি, তারপরে আমরা যথারীতি রেডি হইয়া তারপরে আমরা গেছি জায়গাতে, গিয়া দেখি যে রেলের কাটা পড়ছে একদম লোকেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মর্গে। তো এখন কি নাম হইল আগুনিয়া দেববর্মা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা হয়েছে কি কলোনিটা? আদিবাসী না, ভূমিহীন কলোনি লাখাই বাজারের কাছাকাছি। লাখাই বাজারের পরে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।